একটু মন দিয়ে শুনবেন। এতক্ষণ অনেক কথা বললাম, যারা আধ্যাত্মিক পিয়াসো মানুষ কিছু আধ্যাত্ম তত্ত্ব নিয়ে আলোচনা করব। যারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছেন যে বাবা আধ্যাত্মিকের কথা যদি একটু বলেন আমরা শুনতাম, তাদের জন্য মাত্র একটু ধৈর্য ধরে বসবেন। সব থেকে বড় আধ্যাত্মবাদ কি? নিজের স্বরূপকে জানা। আমরা যেটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি এটা তো শুধু বডি, শরীর, সত্য কোনটা? বডিটা সত্য না, সত্য হচ্ছে বডির ভিতরে যেটা আছে এটাই সত্য, আর এটাই হচ্ছে আধ্যাত্মবাদ। আর এই আধ্যাত্মবাদকে যারা জানে এবং জানায়, যারা মানে এবং বিশ্বাস করে, তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় সনাতনি। এই সনাতন কি? সত্য সনাতন। কিন্তু আমরা যারা বসে আছি, দেখবেন কিছুদিন আগে একটা শব্দ নিয়ে খুব লাপালাপি হচ্ছিল, গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু। আমরা কারা? আমরা হিন্দু। কিন্তু নবী শতাব্দীর আগে, আটবি শতাব্দীর আগে এই শব্দটাই ছিল না। এই সিন্ধু শব্দটা আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। ভালো করে শুনবেন, হিন্দু মানে কি? চোর, চুক্কা, কালা, লফঙ্গা, এটা কি? ফার্সিদের দেওয়া একটা গালাগালি মাত্র, এছাড়া আর কিছু নয়। অন্যদের দেওয়া গালাগালি কোন সময় আমাদের পেহচান হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না, আর সেই গালাগালির পেহচানটা এখন আমরা দাবি বানাচ্ছি যে আমরা হিন্দু। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে এর আগে অনেক আর্জি পড়েছে যে হিন্দু শব্দটা আমাদের ভারতবর্ষ থেকে বাদ দেওয়া হোক। অনেক বড় বড় আর্য সমাজই যারা, যারা শিরোধার ধরোহর, তারা অ্যাপিল করেছেন যে এই শব্দটা আমাদের জন্যে না, এটা আমাদের গালাগালি দেওয়ার জন্যে করা হতো, এই শব্দটাকে বাদ দেওয়া হোক। তাহলে হিন্দু শব্দ যখন ছিল না আমাদের জন্যে, আমরা কারা ছিলাম? আমাদের পরিচয় কি ছিল? আমাদের পরিচয় ছিল আমরা সনাতনী। আমরা কোন ধর্মের মানুষ? অনেকে বলে আমরা হিন্দু ধর্মের মানুষ। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম পৃথিবীতে নেই। আমাদের ধর্মের নাম কি? সনাতন। কি এই সনাতন? মিনিংস অফ দ্য সনাতন, ভালো করে শুনবেন। সনা, সনাতন, সনা মানে সত্য, তন মানে শরীর, সত্য শরীর তত্ত্ব। যারা পরিচর্চা করেন, যারা জ্ঞাত, যারা অবজ্ঞ, যারা এই নিয়ে বাঁচেন এবং মরেন, তারা হলেন সনাতনী। এই পৃথিবীতে সত্য কোনটা? কেউ বলবে চন্দ্র সূর্য সত্য, কেউ বলবে আকাশ জল বাতাস সত্য, কেউ বলবে পৃথিবী গ্রহ নক্ষত্র সত্য। না ভাই, আজকের গ্রহ আছে কালকের নাও থাকতে পারে, আজকের সূর্য আছে কালকের নাও থাকতে পারে, আজকের পাহাড় নদী আছে কালকের নাও থাকতে পারে, আজকের নদীর একুল আছে কালকের একুল নাও থাকতে পারে। কিন্তু থাকবে কোনটা? জন্ম হোক বা না হোক, যার জন্ম হয়েছে মৃত্যু তার অনিবার্য। তাই সত্য হলো মৃত্যু, আর এই মৃত্যুর সাধনা যারা করে তারা হলো সনাতনী। যারা বাঁচার জন্যে চেষ্টা করে তারা সনাতনী না, যারা মৃত্যুর জন্যে সাধনা করে, প্রয়াস করে, তারা হলো সনাতনী। কিরকম? আমি ইবনু মুতা থেকে একাধিক গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। এক সময় যারা আমাদের ভারতবর্ষে পড়াশুনো করতে এসেছিলেন চীন থেকে, জাপান থেকে, যারা এসেছিলেন আরব থেকে, আমাদের দেশ সম্বন্ধে লিখেছেন, তাদের লেখা গ্রন্থ ধরে আমি বলে দিচ্ছি, আমরা যে আশ্রম আশ্রম করছি, মন্দির মন্দির করছি, এই আশ্রম মন্দির শব্দ আমাদের ভারতবর্ষের না। আমাদের ভারতবর্ষে কি শব্দ ছিল? মা ঠা মঠ, মঠ ছিল। এই যে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনকে আজ ছাড়া 10 বছর আগে কি বলা হতো? মঠ বলা হতো। এখন আমরা কি বলছি? আশ্রম বলছি। আশ্রম বলে কোনো শব্দই ছিল না, কিন্তু মঠ বলে শব্দ ছিল। মঠ কি?
অধীনে এসে মৃত্যুর সাধনা যেখানে করা হতো, মৃত্যু ইতি আঠা এতাহা মাঠা, যেখানে মৃত্যুর উপাসনা করা হয় তাকে বলা হয় মঠ। আর এই মঠে এসে দান দক্ষিণা দেওয়া হতো, আর সেই দান দক্ষিণা নিয়ে সেই মঠের ভিক্ষুকগণ সাধকগণ কি করতেন, যারা খাওয়া পেত না তাদের ভিতরে বিলিয়ে দিত। কিন্তু সেই সব সত্যগুলো লুকিয়ে দিয়ে, সেই সব সত্যগুলো, সেই গ্রন্থগুলো জ্বালিয়ে দেওয়া হলো রাতোরাত। বড় বড় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলো জ্বালিয়ে দেওয়া হলো, এক একটা বিশ্ববিদ্যালয় 90 দিন 92 দিন করে জ্বলেছে। তাহলে ভাবতে পারেন কটা করে গ্রন্থ সেই বিশ্ববিদ্যালয়ে রাখা ছিল, শুধু খিলজি মানে একটা মুসলমানের নাম জড়িয়েছিল বলে কয়েকটা বিদ্যালয়ের সামনে এসছে। কিন্তু 64খানা বিদ্যালয় যে টোটাল পড়ানো হয়েছে তার নাম তো কেউ বলে না, কেউ প্রকাশ্যে আসে না। কারা পড়ালো সেই মত পদগুলো, সেই গ্রন্থগুলো? সেই গ্রন্থগুলো পুড়িয়ে আমাদের মাথায় কি দিয়ে দিল? মহাভারত। মহাভারত দিয়ে কি বলল? কোনো মেয়ে পতি ছাড়া যদি অন্য পুরুষের কথা চিন্তা করে সে মেয়ে নরকে যাবে, কিন্তু বেটা ছেলেরা 150 করে বিয়ে করতেই পারে। বেটা ছেলেরা করতে পারবে, ওরা নরকে যাবে না, কিন্তু মেয়েরা একটার ছাড়া যদি আর একটার কথা ভেবেছে তো নরকে ঢুকবে। চমৎকার হলো কোন জায়গায়? চমৎকার হলো ছোট্টবেলায় কুন্তী একটা ঋষিকে সেবা দিয়েছে, পাটা টিপে দিয়েছে, মাথা টিপে দিয়েছে, গায়ে তেল লোলে দিয়েছে। মহাভারত যারা পড়েন একটু মন দিয়ে শুনবেন, ওই ঋষি একটা মন্ত্র তাকে দান করেছে, তোর ওপরে খুশি হয়ে একটা পরমাণু মন্ত্র তোকে দিলাম। মেয়েটা বললে এই মন্ত্র নিয়ে কি হবে, বললে এই মন্ত্র উচ্চারণ করে তুই যাকে ডাকবি সে এসে তোর মনোবাসনা পূর্ণ করবে। এবার মেয়ে ছেলে মন্ত্র চেক করার ইচ্ছা হলো, দেখি মন্ত্রটা কিরকম হয় কি না হয়। এখন একাকি থেকে ডাকবে তো ডাকবে সূর্যদেবের ডেকেছে, মেয়েটা তো বাচ্চা ওর জ্ঞানকাণ্ড নেই। হ্যারে সূর্যদেব তোর আক্কেল নেই, তুই তো ধেড়ে মদ্য, ও বাচ্চা ছেলে। কোনো বাচ্চা মেয়ে যদি কোনো বড় লোককে ডেকে দুটো নোংরা কথা বলে, তাই বলে তার সঙ্গে নোংরামো করা লাগবে? এর তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, মন্ত্র পেয়েছে ডেকেছে। তুই তো বলতে পারতিস যে এখন না, তুমি বড় হও তারপরে আমি আসব, তুই তা না বলে তার সঙ্গে তার মনোবাসনা পূর্ণ করলি, তার গর্ব হলো। আর বাচ্চাটা কোত্থেকে হলো? কান থেকে হলো। কান থেকে কখনো বাচ্চা হয়? তাহলে কান থেকে যদি বাচ্চা হয়েছে, সম্ভোগ কোন জায়গায় করেছে এটা তো বোঝার দরকার। এই সব ফাজলামো গল্পগুলো পড়ছে, বর্তমানে যে মাসটা চলছে এটা মহাভারত পাঠ করার মাস, আশ্বিন মাসটা রামায়ণ পাঠ করার মাস, এ মাসটা মহাভারত পাঠ চলছে, এই গল্পগুলো পাঠ করছে আর বলছে যে যেন শোনে সে অতি পুণ্যবান, কাশীরাম দাস কয়ে শুনে শালা কত বড় ফাজলামো কথা। কান থেকে বাচ্চা হচ্ছে এই কথা যে শুনবে সে নাকি পুণ্য।